ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। যেভাবে আপনি জানতে চেয়েছেন যে জুম্মার দিন ইমাম সাহেব যখন মেম্বারে বসেন তখন ইমামের সামনে আজান দেওয়াটা কত দূর কি, দেখেন ভাই আজান দেওয়ার মূল উদ্দেশ্য হল নমাজিদেরকে জানানো, নমাজের আহ্বান করা, নমাজের জন্য এলান করা, এটা হলো মূল আজানের উদ্দেশ্য। তো এখনকার যুগে মাইক হয়ে গেছে, যেখান থেকে আজান দেখ সবাই শুনতে পায়, জানতে পারে, এটা আওয়াজটা পৌঁছে দেওয়া যায়। কিন্তু জুমার দিন আবার ইমামে যখন মেম্বারে বসবে ইমামের সামনে আজান দেওয়া, এটা ইমামের জন্য এভাবে আজান দেওয়া এটার কোনো বিধান ইসলামে নাই। এটা আল্লাহ নবীর যুগে ছিল না, সাহাবা তাবে তাবে কারো যুগে ছিল না, অনেকদিন পরের এটা নিয়ম। এটার কোনো হাদিস কোরআনে কোনো দলিল নাই, এটা কোনো ভিত্তি নাই। এটার আজান যেখান থেকে দেন, আসলে তো মূলত আজান আগে দেখতেন, দেখেছেন যে বাইরে আজানের জন্য মিনার তৈরি করতে, এখন মিনারের প্রয়োজন হয় না, কারণ এখন মাইকে বা যান্ত্রিক যন্ত্রের মাধ্যমে যান্ত্রিক যুগে আজানের আওয়াজ পৌঁছার ব্যবস্থা হয়ে গেছে। অতএব যেখান থেকে আজান দেবে দেওয়া যাবে, যেহেতু উদ্দেশ্য হলো কি মানুষজনকে নমাজের জন্য জানানো, আহ্বান করা, সজাগ করা। কিন্তু ইমাম সাহেবের সামনে যখন মেম্বারে বসবে ও মাইক ছাড়ায় ওনার মুখের সামনে আজান দেওয়া, ইমামের জন্য আজান দেওয়ার কোনো বিধান ইসলামে নাই। এটা নব আবিষ্কৃত একটা জিনিস, এটার ভিত্তি ইসলামে নাই। আজান দেওয়ার দরকার হলে মাইকে যেভাবে আজান দেয় মুসল্লিদেরকে আহ্বান করার জন্য আজান দিবে। তো যেটা আপনি প্রশ্ন করেছেন ইমাম সাহেবের জন্য, এই যেভাবে আজান দেওয়ার প্রচলন আমাদের দেশে বাংলাদেশেও আছে বা প্রায় জায়গাতেই আছে, এটার বিধান ইসলামে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহি আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।